এরকম সিচুয়েশনে আসলে কামব্যাক করাটা ডিফিকাল্ট। আমাদের দলটা এমন একটা দল যাদের অনেক লিমিটেশন আছে। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে কালকের দিনটাকে একটি খারাপ দিনই বলা চলে। বিশ্বকাপে জায়গা করে নিতে খেলা ওয়ানডে সুপার লীগের 3 নম্বরে ছিল বাংলাদেশ। সেই বাংলাদেশ একের পর এক হার দেখেছে অনায়াসে। সর্বশেষ গতকাল নেদারল্যান্ডসের কাছে লজ্জাজনক পরাজয়। বিশ্বকাপ আসরে আশার ফানুস উড়িয়ে আসা বাংলাদেশ টানা 5 পরাজয়ে যেন টুপসে গেল। যেটাকে স্মরণকালের সবচেয়ে বাজে বিশ্বকাপ বলতেও দ্বিধা করলেন না সাকিব আল হাসান। সাকিবের মতে তারা যা পারেন তার কিছুই এই পর্যন্ত করতে পারেননি। এমন পরিস্থিতির জন্য কাউকে দোষারোপ না করে তিনি বলেন, কাউকে দোষ দেওয়াটা ঠিক হবে না। আমরা যে 15 জন আসছিলাম এর দলের বর্তমান অবস্থা থেকেও ভালো আমাদের দল। আমরা যা পারি তার কিছুই করতে পারিনি। বিশ্বকাপে বাংলাদেশের এটাই সবচেয়ে বাজে পারফরমেন্স কিনা এই প্রশ্নের জবাবে সাকিবের দ্বিধাহীন স্বীকারোক্তি। এটা আপনি নির্ধারণ করতে পারেন, আমি দ্বিমত পোষণ করব না। এটা বাংলাদেশের স্মরণকালের সবচেয়ে বাজে বিশ্বকাপ। দর্শক, এই পরিস্থিতি থেকে বাংলাদেশের বের হওয়াটা অনেক কঠিন বলে জানিয়ে রাখলেন সাকিব আল হাসান। সত্যি বলতে এখন থেকে ঘুরে দাঁড়ানো খুব কঠিন, যেহেতু 3 ম্যাচ আছে। অন্তত ভালো কিছু করার সুযোগ এখনও আছে আমাদের হাতে, তবে খুবই কঠিন, কিন্তু চেষ্টা করতে হবে। চেষ্টা ছাড়া আমাদের এখন কিছুই করার নেই। আজকের দিনটা আমরা যদি ভুলে যেতে পারি এবং ভালোভাবে সামনের ম্যাচগুলোর দিকে মনোযোগ দিতে পারি, তাহলে এই খুবই কঠিন জিনিসটা আমাদের জন্য অনেক সহজ হয়ে পড়বে। যে পরিস্থিতির ভেতরে এখন আমরা আছি সেখান থেকে কামব্যাক করা কঠিন। তাহিদুর জামান, উইকেটার।